ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। ইংলিশ থেকে আজকে আমরা আলোচনা করব টকিং টু দ্য পিপল ইউনিট ওয়ান এর 1.10। এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্রু ফলস নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা যারা বিগত দিনে ক্লাসগুলো দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে আপনার সবচেয়ে সহজ হবে। চলুন এই পর্যায়ে আমরা দেখে নিই 1.10 এ কি রয়েছে। আপনাদের আমরা 1.10 এ চলে এসেছি। আমাদের যে ডিরেকশনটি আগে ভালো করে খেয়াল করতে হবে, রিড দ্য কনভারসেশন এগেন। আমাদের আগের যে কনভারসেশনগুলো ছিল এই কনভারসেশনগুলো আবার পড়তে বলছে। অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস। যে বাক্যগুলো সত্য সেগুলোর জন্য টি লিখতে বলছে এবং যে বাক্যগুলো মিথ্যা সেগুলোর জন্য আমাদের ফলস লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া রয়েছে। তার মানে আমাদের এই যে প্রথমটি এটি কিন্তু করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আমাদের প্রথমটিতে যে কথাটা বলা হয়েছিল ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র্স, এ নম্বরে যেটা বলা হয়েছে তুমি অবশ্যই শুভেচ্ছা জানাবে এবং ধন্যবাদ দেবে যখন সিনিয়রদের সাথে কথা বলবে, এই জন্য এটি ট্রু উল্লেখ করা হয়েছে। আমরা যদি বি নাম্বারটি দেখি, হাই হাউ আর ইউ, ওহে কেমন আছো, ইস এন ইনফরমাল গ্রিটিংস, বলছে এটা আমাদের অনানুষ্ঠানিক শুভেচ্ছা, মানে ইনফরমাল ইংলিশ। তো এই জিনিসটি আমাদের ইনফরমাল ইংলিশ নাকি হচ্ছে ফর্মাল ইংলিশ সেটি জানতে চেয়েছে। তো নিঃসন্দেহে এটি আমাদের একটি ইনফরমাল ইংলিশ, এই জন্য আমাদের এটার অ্যান্সার হবে ট্রু, যেহেতু এই সেন্টেন্সটা আমরা বন্ধু বান্ধবের ক্ষেত্রে অনানুষ্ঠানিক জায়গাগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সি নাম্বারটা যেটা বলেছে ইউ শুড নট আস্ক আ পার্সোনাল কোশ্চিন টু এল্ডারলি পিপল, বলছে তুমি অবশ্যই তোমার যে বড় যারা তাদেরকে অবশ্যই ব্যক্তিগত প্রশ্ন করাটা উচিত হবে না। যেহেতু আমাদের সবসময় উচিত যে আমাদের থেকে বড় যারা তাদেরকে কখনোই ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়, তাহলে এই সি নাম্বার সেন্টেন্সটি আমাদের ট্রু হবে। ঠিক এভাবে আপনারা আপনাদের বইয়ে পেন্সিল দিয়ে ট্রু লিখে ফেলবেন। এরপরে ডি নাম্বারে যেটা বলা হয়েছে কাম অন ডিয়ার, ইস এন ফর্মাল এক্সপ্রেশন। কাম অন ডিয়ার, এটাকে বলা হচ্ছে যে এটা একটা ফর্মাল এক্সপ্রেশন। যেহেতু আমরা পূর্ববর্তী ডায়লগগুলোতে দেখেছিলাম যে ফর্মালের ক্ষেত্রে আমাদের কামন এই শব্দটি ব্যবহার করছে, অতএব নিঃসন্দেহে এটিও আমাদের ট্রু। এখন পর্যন্ত আমরা তিনটাই ট্রু সেন্টেন্স হিসাবে পেলাম। এরপর যে আমরা ই নাম্বারটা দেখে নিব, ই নাম্বারে যেটা বলা হচ্ছে ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস, তুমি সবসময়ই ধন্যবাদ দেবে, হোয়েন সামওয়ান ডাজ ফর আ ফেভার টু ইউ, যখন কেউ তোমার কোনো উপকার করবে তখন অবশ্যই তুমি তাকে থ্যাঙ্কস বলবে। এটিও হচ্ছে আমাদের ট্রু স্টেটমেন্ট, কারণ বাস্তব ক্ষেত্রে আমরা যখন এই ধরনের ম্যানারগুলো মেনে চলি তখন কিন্তু অবশ্যই আমাদের জন্য খুবই বেশি ভালো হয়। শিক্ষার্থীরা এই যে চারটা সেন্টেন্স আমরা আলোচনা করলাম, এই চারটা সেন্টেন্স কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। যারা ডায়লগগুলো খুব ভালো করে পড়েছেন এবং বুঝেছেন তারা কিন্তু অনায়াসে পারবেন, আর যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখছেন না তাদের কাছে কিন্তু এই ক্লাসটি অনেক বেশি কঠিন হবে যে কোথার থেকে কি হলো না হলো। শিক্ষার্থীরা আশা রাখি ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস দেখবেন। আমাদের আজকের আলোচনা এখানেই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। আর হ্যাঁ, আরেকটি বিষয়, আমাদের ক্লাসগুলো আপনাদের কীরকম উপকারী আসছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।